রোহিঙ্গা ক্যাম্পে সাইকুল হাদিস মুফতি এরশাদ কাশ্মীর জানাজা সম্পন্ন রোহিঙ্গা ক্যাম্পের সাইকুল হাদিস মুফতি এরশাদ কাশ্মীর জানাজা সম্পন্ন হয়েছে আজ মঙ্গলবার উনিশে জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে হাজার হাজার মানুষ প্রবীণ এ আলেমের জানাজায় অংশ নেন মিয়ানমারের প্রবীণ আলেম মুফতি কারি মোহাম্মদ ইরশাদ হুসাইন কাশেমি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি অন্না এলাহি রাজিউন মুফতি এরশাদ হোসেন কাশেমে ছিলেন মিয়ানমারের প্রবীণ আলেম ও কারি এক সময় তিনি বার্মার সরকারি চ্যানেলে পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করতেন রোহিঙ্গাদের ওপর সামরিক জান্তার অমানবিক নির্যাতনের সময় তার নাগরিকত্ব বাতিল করে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় পরে নিরূপায় হয়ে তিনি বাংলাদেশে হিজরত করতে বাধ্য হন একশো দশ বছর প্রভাবশালী ধর্মীয় নেতা ছিলেন মুফতি ইরশাদ হোসেন কাশ্মি ভারতের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করেন পড়ালেখা শেষ করে তিনি জামিয়াতুল আশরাফিয়ার সাইকুল হাদিস আরকানের হিসেবে কর্মজীবন শুরু করেন একসময় বার্মার সরকারি চ্যানেলে কোরআন তেলোয়াতের জন্য নির্বাচিত হন এবং দেশটির বিখ্যাত কারী হিসেবে সরকারি চ্যানেলে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন